রমজান মাসে ইফতারের ছবি শেয়ার করা থেকে সবাই বিরত থাকবেন। রমজান মাসে ইফতারের ছবি শেয়ার থেকে সবাই বিরত থাকবেন, ঠিক আছে? ওকে। রহমত নিয়ে এলো মাহে রমজান। আ আ এইটা কি? আপনি তো সরাসরি ভিডিও শেয়ার করলেন, সবাই এই টিকটকারের মুখে গু দেন। সারা জীবন বানাইছে এই সব ভিডিও। টিকটকে যারা কারো কাছ থেকে সাপোর্ট পান নাই, আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদেরকে আমি সাপোর্ট করব। না, আপনারা কোনো টেনশন করেন না, আপনাদের জন্য ফারান ভাই আসছে। ফারান ভাই আপনাদেরকে সাপোর্ট করব, সাপোর্ট করে টিকটকে বড় বানাইব, তারপর টিকটকে থেকে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। ফারান ভাই আপনাদের সাপোর্ট দিয়ে, আপনাদের পিছনে বাস দিয়ে, আপনাদের বাস সেই বাস আপনাদের পিছন দিয়ে গিয়ে একেবারে আপনাদের মানে আপনাদের একটা বাড়ি হয়ে যাব। বাস দাঁড়াইয়া বাসের একটা বাড়ি হয়ে যাব, বাড়ি হয়ে গিয়ে তারপর আপনারা অনেক বড় লোক হয়ে যাবেন। কিরে ভাই, টিকটকে সাপোর্ট দিলে কি এমন হইবো? আর তুমি একজন মনে করলে হ্যাঁ সাপোর্টই দিলা, তুমি সাপোর্ট দিয়েও তো দাও না, মানে মনে করলাম যে দিলে কি করবা, মানে তুমি আর বড় টিকটকার বানায় কি করবা, বিল্ডিং তুলে দিলবা? হাজারে থেকে মনে কোনো কাম নাই, সারাদিনই ছোটো সাপোর্টার ছোটো ইউজার, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। কিরে ভাই, হাজারে থেকে কোনো কাম নাই, কাম না থাকলে যে বিদেশে থাকো, বিদেশে কাগজটো পাও। এইদিকে অবস্থা দেখেন, মানে মসজিদে গেছে ওইখানে ভিডিও করতেছে। কিরে ভাই, মসজিদে গেছে মানুষ নামাজ পড়ার জন্য, মানুষকে ভিডিও করার জন্য, মানে আমার মনে হয় এটা যেইখানে যায়, মানে আমার মিজাজ অনেক গরম, এটা যেইখানে যায় এইখানে কী করবো, এটা একটা ভিডিও বানাইবো, আবার নিজে লিপস্টিক দিয়ে আবার ভিডিও বানায়, আবার সারাদিন হয়, মানে আমার মনে হয় একটা মানুষের সাপোর্ট দেয়। হুদা হুদি আইয়া যারা হচ্ছে একটু বড় হয়, মানে দেখা যে টিকটকে একটু বড় হয়, তাদেরকে তেল দেওয়া শুরু করে, ছোটো ইউজারদের সাপোর্ট করেই না। আমি কী বলবো, যারা একটু বড় হয় তাদেরকে তেল দেয়, আর সারাদিন হয় ছোটো ইউজারদের সাপোর্ট দিই, ছোটো ইউজারদের সাপোর্ট দিই, এত সাপোর্ট বেশ আসে কই থেকে তোর? রোজা রেখে আমার শরীর ক্লান্ত হবে হোক, আমিও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তা যান কোরবান করে দেওয়ার লোক। এই কথা তোর তোমার আইসে টিকটকে বলতে হবে। তুমি গিয়া যে এক কাজ করো ভাই, নামাজে দাঁড়ায়া নামাজে এই কথাটা বললো, যেটা বললে কাজ হবে। এই টিকটকে আইসা বগর বগর করলে কুরবান করে দিবে, এই করবো এই করবো এই করবো, টিকটকে বললে আপনার আল্লাহ তোমরা সব দিব না, যত সব। রোজা রেখে ভিডিওটা ছাড়লাম, যদি ইফতারের সময় দেখতাম আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে না কত খুশি হতাম। বাহ 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 বাহ, রোজা রাখছে, রোজা রেখে টিকটক করতেছে, আবার বলতেছে টিকটক ভাইরাল হলে নাকি খুব খুশি হইব। ইফতারের সময় টিক যদি দেখতে যাবে এটা ভাইরাল হয় সে খুব খুশি হবে। তো তো তুমি রোজা রাখছো কেন ভাই? রোজা কি আল্লাহর খুশি করার জন্য রাখছো নাকি টিকটকের জন্য রাখছো? যত সব। আরেকটা কথা হচ্ছে তোমার চুলের কাটিং, তুমি ভাই একটু দেখো যে রোজা আসছে, তুমি ভিডিও বানাইতেছো মাথায় টুপিটা পর্যন্ত দাও নাই, ঠিক আছে? আর তুমি এসে বলতেছো আল্লাহর রাস্তায় যার কোনবার তুমি এই করবা সেই করবা, নিয়ে ন্যূনতম আগে হচ্ছে লিপস্টিক দিয়ে আসতো, তারপর হচ্ছে সবাই যখন কথা তুলছে যে লিপস্টিক দিয়ে আসে, তারপর একটু কমাইছে, কিন্তু চুলের কাটিং কিন্তু পরিবর্তন করে না। এই যে দেখেন এতগুলো ভিডিও বানাইছে, একটা ভিডিওতে কিন্তু টুপি নেই। ইভেন হচ্ছে আপনারা দেখেন যে মসজিদে গেছে, মসজিদে সবার মাথায় টুপি, ওর মাথায় টুপি নেই, বেয়াদবের বাচ্চা একটা। নেক্সট টাইম যদি এইসব ভিডিও দেখি তাহলে খবর আছে, আবার আসতেছি ভিডিও নিয়ে। আই লাভ ইউ।